Hello everyone, welcome back to my channel Entrance Phobia. Myself Pradeep Sarkar, student of Bakura Sammeloni Medical College and Hospital. Tomra admission er shomoy je bond paper ti lage othot je discontinuation bond paper ti lage shetir upor kintu oneke onek rokom question korechile. Keu question koreche je bond paper ti kothar theke korte hobe, koto taka stamp paper e korte hobe. এবং কেউ কোশ্চেন করেছিল বন্ড পেপারটি কখন লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে না অ্যাডমিশনের সময় লাগবে। এবং তোমরা অনেকে এই প্রশ্নটিও করেছো যে ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালোট হওয়ার পর অর্থাৎ ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পরে যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয় তাহলে সেকেন্ড রাউন্ডের সময় কি নতুন বন্ড পেপার করতে হবে কি না। তো দেখো, এত কোশ্চেনের আনসার তো কমেন্ট বক্সে দেওয়া সম্ভব হয় না, তাই তোমাদের জন্য আমি আর কি তোমাদের কোশ্চেনের আনসার কিছু ভিডিও থ্রু দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজ আমি তোমাদের সঙ্গে সেই কোশ্চেনগুলি আলোচনা করব, অর্থাৎ তোমাদের ওই প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে বলি যে বন্ড পেপারটি কখন লাগে। বন্ড পেপারটি কিন্তু অ্যাডমিশনের সময় লাগে, অর্থাৎ তোমার কলেজ অ্যালোট হয়ে গেলে তারপরে তোমার যে অ্যালোটেড কলেজটি হবে সেই কলেজে কিন্তু অ্যাডমিশনের সময় তোমার বন্ড পেপারটি লাগবে। এবং এটি হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড পেপার, অর্থাৎ তুমি যদি পড়তে পড়তে ছেড়ে দাও তোমার অ্যাডমিশনের সময় যে ডকুমেন্টসগুলি জমা নিয়ে নেবে কলেজে সেই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাকে পরে আনতে গেলে কিন্তু যে বন্ডটি দিতে হয় সেটির জন্য কিন্তু এই বন্ড পেপারটি করিয়ে তোমার থেকে নেওয়া হয়। অর্থাৎ 1,00,000 টাকার একটি বন্ড দিতে হয় যদি যে MBBS বা BDS পড়তে পড়তে তুমি ছেড়ে দিয়ে চলে আসো তাহলে কিন্তু বন্ডটি লাগবে। তো সেই জন্য বন্ড পেপারটি তৈরি করতে হয় এবং এটি কিন্তু অ্যাডমিশনের সময় নেবে যখন আর কি তোমার ডকুমেন্টসগুলি জমা নেওয়া হবে। অর্থাৎ একটি প্রশ্নের উত্তর গেল যে বন্ড পেপারটি কখন লাগবে। তো এবার আসি বন্ড পেপারটি কীভাবে করতে হবে। বন্ড পেপারটি কিন্তু কোর্ট থেকে করাতে হয়, এবার কোর্টের ওটি ম্যাজিস্ট্রেট অথবা নোটারিকে দিয়ে সাইন করালেই হয়। এবং কী কী লিখতে হবে সেটিও আমি তোমাদের বলে দেবো আজকে। তবে আরেকটা প্রশ্নের উত্তরে যাই যে বন্ড পেপারটি ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হওয়ার পরে সেকেন্ড রাউন্ডে যদি কলেজ আপডেট হয় তাহলে কি চেঞ্জ করতে হবে। তো হ্যাঁ, অবশ্যই তোমাদের কিন্তু বন্ড পেপারটি নতুন করতে হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তোমার যে কলেজটি অ্যালোট হবে সেখানে কিন্তু তোমার কলেজের নাম লিখতে হবে। অর্থাৎ যে বন্ড পেপারটি জমা দেবে সেই বন্ড পেপারে কিন্তু তোমাদের নাম লিখতে হবে, অর্থাৎ কলেজের যে নামটি থাকবে সেই নামটি লিখে কিন্তু তোমাদের জমা দিতে হবে। সুতরাং যদি তোমাদের যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয় তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু নতুন করে বন্ড পেপার তৈরি করতে হবে। তো বন্ড পেপারটি তোমাকে কোর্টে গিয়ে করতে হবে এবং নোটারি অথবা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সই করাতে হবে। তো এবার আসি যে বন্ড পেপারে কী কী লিখতে হবে। দেখো এখানে কিন্তু এই যে বন্ড পেপারের যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটটি কিন্তু বন্ড পেপারটিতে অর্থাৎ যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটি হয় নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কিন্তু এটিকে টাইপ করাতে হবে কোর্ট থেকে। কোর্টে দেখবে, কোর্টে যদি তোমরা গিয়ে থাকো তাহলে দেখবে ওখানে শর্ট টাইপার দিয়ে কিন্তু টাইপ করছে, সেই টাইপ শর্ট টাইপারে কিন্তু এগুলিকে টাইপ করাতে হয় এবং টাইপ করানোর পরে কিন্তু স্ট্যাম্প পেপারটি সিল সাইন করাতে হয় নোটারি অথবা ম্যাজিস্ট্রেটকে দিয়ে। তো এখানে দেখো কী কী লাগতে পারে তোমাকে ফিল আপ করার সময়। তুমি যখন কলেজ অ্যালোট হওয়ার আগে করবে, অর্থাৎ যদি তুমি বন্ড পেপারটি কলেজ অ্যালোট হওয়ার আগে করো তাহলে কিন্তু এখানে কলেজের নাম লেখার যে জায়গাগুলি থাকছে এগুলি কিন্তু স্পেস দিয়ে রাখবে, অর্থাৎ ফাঁকা করে রাখবে। যখন কলেজ অ্যালোট হবে এগুলি কিন্তু তুমি ব্ল্যাক পেন দিয়ে কিন্তু লিখে হাতে লিখে, অর্থাৎ হাতে লিখে কিন্তু দিতে পারবে, জমা দিতে পারবে। তবে যদি তুমি এটি কলেজ অ্যালোট হওয়ার আগে তৈরি করে রাখো বন্ড পেপারটি। দেখো এখানে কলেজের নাম চাইছে, তোমার নাম লাগবে, রেসিডেন্ট অর্থাৎ তোমার অ্যাড্রেসটি কিন্তু লাগছে, পিন নাম্বার লাগছে। এবং এ দেখো এখানে দেওয়া আছে 1,00,000 টাকার কিন্তু বন্ড থাকছে, আর এখানে কিন্তু কলেজের নাম লাগবে। তুমি যদি বন্ড পেপারটি কলেজে অ্যাডমিশনের আগে করো তাহলে কিন্তু অবশ্যই বলবো যে কলেজের নামের জায়গাগুলি কিন্তু স্পেস দিয়ে রাখবে, অর্থাৎ এইগুলি কিন্তু ফিল আপ করতে হবে না, এগুলি কিন্তু এভাবে স্পেস দিয়ে রাখবে। যখন কলেজ অ্যালোট হয়ে যাবে অ্যাডমিশনের সময় তুমি এগুলি কিন্তু লিখে দেবে। এবং কী কী লিখতে হবে বন্ড পেপারটিতে সেটি কিন্তু ঠিক সেম এই ফরম্যাটটি লিখতে হবে, অর্থাৎ এই লেখাগুলি কিন্তু তোমাকে
বন্ড পেপারে টাইপ করাতে হবে এবং টাইপ করানোর পরে নোটারি এবং ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হবে। তো এবার আসি যে কোথায় তুমি টাইপ করাবে, অর্থাৎ বন্ড পেপার কী করবে। দেখো, এটি হলো একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, অর্থাৎ কোনো উল্লেখ করা থাকে না কত টাকার স্ট্যাম্প পেপারে করতে হবে। তুমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে কোনো একটি স্ট্যাম্প পেপারে তুমি এই বন্ড পেপারটি করতে পারো। আমাদের যে ইন্ডিয়ান নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হয় সেই স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাকে টাইপ করাতে হবে, এবং এইটুকু সাদা স্পেসে পুরো লেখাটি ধরে না বলে এটির সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের ড্যামি পেপার নিতে হবে। এটিও কিন্তু কোর্টে গেলে তোমরা পেয়ে যাবে, বন্ড পেপারের সাথেই ড্যামি পেপার নিতে হবে। এর 20 টাকার স্ট্যাম্প পেপার নিলে সঙ্গে একটি ড্যামি পেপার নিয়ে কিন্তু শর্ট টাইপারে টাইপ করে তারপরে তুমি সিল সাইন করালে কিন্তু তোমার বন্ড পেপারটি রেডি থাকবে। আর তুমি যদি কলেজ অ্যালোট হওয়ার আগে করো তাহলে তোমাকে অবশ্যই বলবো যে কলেজের নামের যে জায়গাগুলি থাকবে ফিল আপ করার সেগুলো স্পেস দিয়ে রাখবে, ওগুলি পরে তুমি হাতে লিখে জমা দিলেও কিন্তু বন্ড পেপারটি নিয়ে নেবে। তো আশা করছি তোমাদের বন্ড পেপারের যে ডাউটটি ছিল, অর্থাৎ যে কোশ্চেনগুলি ছিল সেগুলি আমি ক্লিয়ার করতে পারলাম। আর যদি আরও কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।